সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে শিলচর শহরে চলছে অবাধে সার পরিবহন। তিন টন পরিবহনে ক্ষমতা সম্পন্ন ট্রাকে চার টন, পাঁচ টন, কখনো ছয় টন সার যাচ্ছে রাজ্যিক সার নিগমের ওয়ারহাউস থেকে। প্রতিদিন প্রায় কুড়ি পঁচিশটি গাড়ি দিয়ে সার যাচ্ছে। চাহিদা মতো বিভিন্ন বাগান কর্তৃপক্ষকে এই সার যোগান দিচ্ছে কৃষি বিভাগ। মাত্র তিন টনের পারমিট থাকা সত্ত্বেও এই ধরনের ট্রাকগুলিতে পাঁচ বা ছয় টন পরিবহনের অনুমতি পাওয়া যাচ্ছে। মালুগ্রামস্থিত ওয়ারহাউস থেকে ট্রাক লোড করে বেরিয়ে যাবার সময় জনৈক ড্রাইভার এই ওভারলোডের কথা স্বীকারও করে নেন। এমনি তো তিন টন আপনার ক্যাপাসিটি, আমার তো গাড়ি ৩২ কুইন্টাল ক্যাপাসিটি, মানে আপনার তো পাসিং রেট তো তিন কুইন্টাল, তিন টন, হ্যাঁ তিন টন পাসিং কত, তিন টন না নেই আমরা সাড়ে তিন টন, বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্য এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে ২০১৯ সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি। ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোন স্কুল, বরং মনে হবে কোনো মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য। এটি কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি, রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে ২৪ ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাস ভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা ২০১৯ সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের। প্রতি তিন মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে ১০ মার্চ স্কুলে অ্যাডমিশন টেস্ট। স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আশরাফ হোসেন। সো টুডে আই ওয়ান্ট টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইডেন একাডেমি। আই কেম ইন ইডেন একাডেমি ইন দ্য ইয়ার 2020। Our school have 22 teachers. Our teachers are so excellent. They explain every concept very clearly.
Also, our school have one hostel also. I live in this hostel, and this hostel facilities are great, and hostel management are good. In our hostel, Mukta classes are there. We perform 5 times Salah a day. Thank you. শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।